এনজিও স্বামী আসিলে সুকুরির মতো নর্তকীর মতো সাজগুজ করে, আর স্বামী বাড়িতে আসার সময় হলে পেত্তানির মতো সেজে থাকে। কথাটা ঠিক না? ঠিক না। অথচ আল্লাহর হাবিব বলেছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সবাই দরুদে ইব্রাহিম পাঠ করি। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইনাল আবদি বাইনাল কুফরি তারকুস সালাত। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফা দাখালাল জান্নাত, চিল্লায় বলি সুবহানাল্লাহ। অখণ্ড মণ্ডল কারো ব্যক্ত জন চরাচর তব চরণং শবণং মম তুলসী পুষ্পণং গঙ্গাদলং তব স্বর্গ বর্ষণং মদ অবধি তাঙ্গ বাঙ্গ কারান্তে প্রকৃতাং ঈশ্বরং ভক্ত সদা সরধার্যং ঈশ্বরং ধনুনং প্রবতং গুহা লা ইলাহ রতি পাবন ইল্লা ইলাহ পরম পদম জন্ম বৈকুণ্ড ইনুত নাম জপি মহম্মদম। হতার্মিন্দ্র হতার্মিন্দ্র মহাশুলিন্দ্র অল্ল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরম পুরুষনং অল্ল রসুলং মহম্মদং কং বরস্য লাইল ইল্লাল্লং মহম্মদং রসুলুল্লং আমিনং ফাতিনং মক্কানং মদিনং হাচনং হচনং বম 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 ক্রিং 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 নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, কোরআনের আলো, হাদিসের আলো, নারায়ে তাকবীর। সবাই মেহরবানি করে মহান আল্লাহর আমরা প্রশংসা করি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা দেখো মৌলার কি খেলা ডঙ্কা বাজে কার বাহালা চতুর্দিকে এ জিতের সন্ন মদ্যখানে ইমামে কেহলা লা ইলাহা ইল্লাল্লাহ।
আল্লাহ 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 রে তোর অসীম লীলা কেউ বুঝে কেউ বুঝে না, আল্লাহ তোমার অসীম খেলা কেউ বুঝে কেউ বুঝে না, কাউকে রাখো গাছ তলাতে কেউ বা থাকে পাস্তালায়, আল্লাহ তোমার অসীম লীলা কেউ বুঝে কেউ বুঝে না, আল্লাহ আল্লাহ সাতটা জান্নাত বানাইছি মোহনের মতন সাজাইছি, একটি কদম দেওয়ার আগে একটি কদম দেওয়ার আগে আজরাইলকে পাঠাইছি, লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ। হাজি তালেব হোসেন জামে মসজিদের উদ্যোগে তৃতীয় বার্ষিকী ওয়াজ ও মাহফিলে মাননীয় শ্রবণীয় সম্মানিত সভাপতি আমার ভাই জনাব মোহাম্মদ আব্দুল মান্নান মাস্টার সাহেব সাবেক মেম্বার সভাপতি অত্র মসজিদের পরিচালক কমিটি প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আনিসুর রহমান আনিস মেয়র শ্রীপুর পৌরসভা সাংগঠনিক সম্পাদক গাজীপুর জেলা আওয়ামী লীগ বিশেষ অতিথি মহোদয়গণ, যেহেতু চারজন আছেন তাই আপনারা নামটা বললাম না বলে মন খারাপ করবেন না, সম্মানিত মেহমান আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আবু সাইদ সুফি হুজুর এবং আমার পূর্ববর্তী বক্তা হযরত মাওলানা মুফতি মাসুম বিল্লাহ মাহমুদি সাহেব সহ অত্র এলাকার আগত অনাগত হযরত উলামা দ্বীন হাফেজ সাহেবান হাজি সাহেবান মুরব্বী কেরাম অত্র মসজিদের কমিটি মহোদয়গণ এবং বিভিন্ন মেহমানগণ, আমার প্রাণ প্রিয় যুবক বাবাজিরা পর্দার আড়ালের মাও বোনেরা কচিকাচা ছেলেমেয়েরা দূরে কিংবা কাছে থাকতে পারেন আমার পূর্ব ধর্ম অবলম্বী ভাই বোনেরা, আমার জন্ম ভারত শিলিগুড়ি দাসপাড়া, আজ থেকে 37 বছর পূর্বে 1985 আমি পবিত্র ইসলাম ধর্মের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছি। আমি জাতিতে ছিলাম একজন ব্রাহ্মণ, ব্রাহ্মণের সন্তান, আমি রামায়ণ গীতা মহাভারত চণ্ডী গীতা পদ্ম গীতা পুরাণ সত্য পুরাণ রাম পুরাণ রাধা পুরাণ কৃষ্ণ পুরাণ মণি পুরাণ কল্লি পুরাণ দেব পুরাণ সদবত পুরাণ ভাগবত মধ্য পুরাণ দুর্গা পুরাণ শিব পুরাণ অসুর পুরাণ গণেশ পুরাণ কার্তিক পুরাণ ব্রহ্ম বৈবত্য পুরাণ বেদ ঋক সামযুদ অথর্ব 60,000 মুনি ঋষি 33,000,000,000 দেবতার একজন পূজারি ব্রাহ্মণ ছিলাম। আজ আপনাদের সমদোয়ার বদলতে
আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি যে আজকে পবিত্র ইসলাম ধর্মের সুচিতল ছায়াতলা আশ্রয় গ্রহণ করি, আজ আপনাদের সামনে শেষ আলোচক হিসাবে উপস্থিত হয়ে আল্লাহ আমাকে আলোচনা করার সুযোগ করে দিলেন, এর জন্য মহান আল্লাহর আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা বাবাজিরা, আমি কেন মুসলমান হলাম এ কথাটা কি আপনারা কেউ শুনবেন? কে কে শুনবেন একটু হাত তুলে, নারায়ে তাকবীর। আমি কেন মুসলমান হলাম এ কথাটা আমি কোরআন শরীফ থেকে জবাব দিব, না বেদ কোরআন থেকে জবাব দিব, কোনটার থেকে জানা? আমি কোরআন শরীফ থেকে যদি জবাব দেই শুনবেন? বলেন আলহামদুলিল্লাহ। কারণ কোরআন শরীফ হলো স্বয়ং আল্লাহর গ্রন্থ। এই কোরআন শরীফকে যদি আপনি জিজ্ঞেস করেন, হে কিতাব তোমার নাম কি? কোরআন শরীফ বলতেছে বাহুওয়াল কোরআনের মসজিদ, আমার নাম হলো কোরআন শরীফ। পৃথিবীর বুকে জৈন বৌদ্ধ ইহুদি নাসারা খ্রিস্টান বিভিন্ন ধর্মের গ্রন্থ আছে, আমি যে ধর্মে ছিলাম সে ধর্মের গ্রন্থ হলো 14টা শাস্ত্র, 18 পুরাণ এবং 4 চাবির, যার নাম কিছুক্ষণ আগে বললাম। প্রত্যেকটা ধর্মগ্রন্থকে যদি জিজ্ঞেস করা যায় তোমার নাম কি, কোন ধর্মগ্রন্থ নিজের নাম নিজে বলতে পারে না। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনে মিলে এক ঈশ্বর, ব্রহ্মার নিষ্ক্রিয় তোমার সাবিত্রী দেবীতে গর্ভ ধারণ করিলেন যথাবিধি মতে, বেদ বেদী যগন বেদেতে বুঝিয়া ক্ষত্র ক্ষেত্র দান দিল ঋতু দান দিয়া। বেদের জন্ম হলো একটা মেয়ে মানুষের পেটে, মেয়ে মানুষটার নাম হলো সাবিত্রী দেবী, তাদের ভগবান হলো 360 জন, আমাদের আল্লাহ কয়জন? আল্লাহ একজন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি আল্লাহ এক, আমি কাউকে জন্ম দেই না, আমিও জন্ম নেই না, আমার মা বাবা কারো প্রয়োজন হয় না। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ হলো এক। কিন্তু ভগবান বলেছেন, নর রূপে নারে অনম বিশ্ব ভুবনং জন্ম বৈকুণ্ঠং মম চরণং শ্রবণং তব তুলসী পুষ্পণং গঙ্গা জলং তব স্বর্গ বর্ষণং। আমরা ভগবান একজন নই, আমরা ভগবান হলাম 360 জন, আর সৃষ্টিকর্তা হলো 3 জন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনে মিলে এক ঈশ্বর। কেউ জন্ম দিয়েছে সৃষ্টি করেছে, কেউ আবার রেজেকের সুব্যবস্থা করতেছে, আবার কেউ আবার মৃত্যু সংহার করতেছে। কিন্তু জন্ম দেওয়ার মালিক কে? আল্লাহ। রেজেক দেওয়ার মালিক কে? আল্লাহ। মৃত্যু দেওয়ার মালিক কে? আমার আল্লাহ। কার কখন মৃত্যু হবে বলা যাবে না, কবরেতে গেলে বান্দা বান্দি কে হই ফিরে না, পিতা গেল মাতা গেল তোর আর গেল পাড়া প্রতিবেশী, অন্ধকার কবরে শুয়ে আছে যারা পাইলাম না একখানা মোবাইল আর চিঠি, আরে ডানে মাটি বামে মাটি তোর মাটির বিছানা, উপরে তাকায়া দেখি শুধু বাঁশের কারখানা। চিল্লায় বলেন লা ইলাহা
আসিয়া খেলে প্রেমের খেলা, প্রেমিক হলো আল্লাহ তালা। ফেরাউন বলে আসিয়া হারে মুসার কালেমা সারিয়া দে, আসিয়া বলে জীবন দিব তবু কলেমা সারিব না। ভগবান বলেন আমার বাবা আছে, শুনবেন শুনবেন না রাগটা করতেছেন। ভগবান বলেন আমার বাবা আছে, ভগবানের বাবার নাম হলো বাসুদেব, ভগবানের মা আছে মায়ের নামটা হলো সাবিত্রী, ভগবানের বিবি আছে বিবির নাম হলো ভগবতী, ভগবানের ছেলেমে আছে কার্তিক গণের সরস্বতী লক্ষ্মী। কিন্তু আল্লাহর কি কেউ আছে? তাই আমার ভাইজান, আমি গোটা ভারতবর্ষ থেকে আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, বেলজিয়াম, ফ্রান্স, ইরান, ইরাক, সৌদি আরব, বাংলার জমিনে পরিদর্শন করে দেখতেছি, আজ পর্যন্ত আমি কোথাও ভগবানের ঘর পাই নাই। আপনারা পেয়েছেন? আছে কি ঘর? মন্দির ঘর। এটা কি মন্দির? কালী মন্দির। এটা কি মন্দির? দুর্গা মন্দির। এটা কি মন্দির? অসুর মন্দির। এটা কি মন্দির? হরি মন্দির। কিন্তু পৃথিবীতে ভগবানের ঘর আজও আমি পাই নাই। কিন্তু আপনারা জবাব দেন, আল্লাহর ঘর আছে না নাই? কোথায় আছে? এই মসজিদ। বলেন আল্লাহ আকবার। আল্লাহ পাক পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহর ঘর কাবাকে তৈরি করেছে। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, এই আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। চিল্লায় বলে আল্লাহ আকবার। সর্বপ্রথম আল্লাহ পাক কাবাকে তৈরি করেছে, আর কাবাকে লক্ষ্য করে মুসলমান জামাত এক একটা করে সানি কাবার ঘর তৈরি করেছি, যার উদ্যোগে আজকে সবার আয়োজন হয়েছে। এই মসজিদটা ভিত্তি দিয়েছে কে? এই যে মসজিদটা আপনাদের হাজি তালেব হোসেন জামে মসজিদ, এটা কে ভিত্তি দিয়েছে? আপনাদের এলাকা মুরব্বীরা? ঠিক নয়। হাদিসের এবারতে এসেছে, যখন কাবা শরীফ ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলেকে নিয়ে পুনর্নির্মাণ করলেন, কিছু পাথর বেঁচে গেছে, এই পাথরগুলো নিয়ে তিনি বিপাকে পড়ে গেলেন। আল্লাহকে জানালেন, আল্লাহ রব্বুল আলামিন, এই পাথরগুলো আমি রাখবো কোন জায়গায়? আল্লাহ বলেন, ইব্রাহিম, অর্ধেক পাক পাথর আমার নামে সারা পৃথিবীতে ছিটাও, অর্ধেক পাথর আমার দোস্তের নামে ছিটায়া দাও। যে যে জায়গায় আল্লাহর নামের পাথরগুলো পড়েছে ওই জায়গাতে মসজিদ না হওয়া পর্যন্ত আল্লাহ কিয়ামত করবে না। আর যে যে জায়গায় নবীর নামের পাথরগুলো পড়েছে, এই পাথরগুলো যে জায়গায় পড়েছে, এই জায়গাগুলো নবীর ঘর মাদ্রাসা না হওয়া পর্যন্ত আল্লাহ কিয়ামত করবে। তাই মসজিদ হলো বাইতুল্লাহ,
আর মাদ্রাসা হলো বাইতি। তাই আমার বাপ জানেরা মা বোনেরা লক্ষ্য করেন, এই মসজিদ যারা নির্মাণ করবে, হাদিসে এসেছে ওই ব্যক্তির জন্য বেহেস্তের মধ্যে একটা ইমারত আল্লাহ তৈরি করবে, এই ইমারতের দৈর্ঘ্য হবে এই দুনিয়া সমতুল্য দশটা দুনিয়া। সেইখানে শুনে গেলে মান বহু কিছু নাচ দিয়া মত থাকবে, এক একটা হুরের রূপ। দুনিয়াতে যদি একটা আঙ্গুল ধরত চন্দ্র সূর্য অন্ধকার হয়ে যেত, একবার যদি হুরেরা মুস্কি হাসি দেয় সমস্ত দুনিয়াটা বিদ্যুৎ আকারে চমকে, সত্তর জোড়া শাড়ি পরনে থাকবে। দুনিয়া যদি সাতবার বিক্রি করা যায়, একটা হুরের শাড়ি কাপড়ের সুতার দাম দেওয়া সম্ভব নয়। এই যে আজকে আপনারা মসজিদে দান করলেন, এটা কাকে দিলেন? আল্লাহকে দিলেন, আল্লাহকে কর্জ দিলেন। এর বিনিময়ে আল্লাহ পাক আপনাদের আমলনামায় একের বদলে দশ লিখবেন। আবার আপনাদের বাবা মা দাদা দাদি খানদারে খানদান পুস্তানে পুস্তান যে যেখানে শুয়ে আছে, মানুষ মরে গেলে দুইটা জায়গায় যায়, কবরে শুধু কিছুদিন অবস্থান করে, মান রব্বুকা মান দিনুকা মান হাজার রাসূল, তিনটা প্রশ্নের জবাব দেওয়ার পরে আবার এই রূহগুলোকে দুইটা জায়গায় নিয়ে যাওয়া হয়, একটা হলো ইল্লিন আর একটার নাম হলো সিজ্জিন। এখন যারা দুনিয়াতে ভালো কাজ করবে তারা ভালো জায়গায় থাকবে, যারা খারাপ কাজ করবে তারা খারাপ কাজে থাকবে। আজকে আপনারা ভালো কাজ করলেন, এই মুহূর্তে কোনো ব্যক্তি যদি আপনারা মারা যান, পরিষ্কার হাদিস কোরআন অনুযায়ী আপনি হলেন জান্নাতি জান্নাতি। এই তিনটা জায়গা সোজা জাহান্নামে চলে যায়। এক নাম্বার হলো বেশ্যাখানা, দুই নাম্বার হলো সিনেমার হল, তিন নাম্বার গানের প্যান্ডেল। এই তিনটা জায়গা বিনা হিসেবে জাহান্নামে, আর তিনটা জায়গা বিনা হিসেবে জান্নাতে যাবে। এক নাম্বারে আল্লাহর ঘর মসজিদ, দুই নাম্বারে নবীর ঘর মাদ্রাসা, তিন নাম্বারে ঈদগার ময়দান। বললেন আল্লাহ, এই তিনটা জায়গার সঙ্গে যারা সম্পৃক্ত থাকবে তারাও জান্নাতি মেহমান হবে। এই তিনটা স্থানকে কাল কিয়ামতে হাশরের দিনে মহান আল্লাহ ডেকে বলবে, হে মসজিদ গুলো, হে মাদ্রাসা গুলো, হে ঈদগার ময়দান গুলো, তোমরা জান্নাতে চলে যাও, এদের জবান খুলে যাবে, আল্লাহর কাছে বলবে আল্লাহ আমরা একা একা কেমনে জান্নাতে যাই, যারা আমাদেরকে হেফাজত করেছে সহযোগিতা করেছে, যারা আমার ঘর নির্মাণের জন্য অপেক্ষা করেছে, এই সকল লোকগুলোকে নিয়ে আমি মসজিদ জান্নাতে যেতে চাই। আল্লাহ মসজিদকে একটা উটের আকৃতি ধারণ করাবে, ওই উটের পিঠে আমার আপনার মতো নাদানেরা এই মসজিদ নির্মাণ কাজে সহযোগিতা করার বদলতে আল্লাহ তাদের জান্নাতের ফয়সালা করে দিবে। কাজে এই মসজিদগুলোকে সুন্দর করার জন্য আল্লাহ রাসূল আমাদেরকে আদেশ করেছে, তোমার থাকার ঘর সুন্দর করার আগে তুমি মসজিদগুলোকে সুন্দর করো, কারণ তোমার হায়াতের কথা বলা যায় না। এই জন্য মসজিদকে সুন্দর করতে হবে, মাদ্রাসার সঙ্গে সম্পৃক্ত রাখা লাগবে, ঈদগার ময়দানে সহযোগিতা করতে হবে। আল্লাহ পাক আমাদের এই সকল নেক কাজগুলো করে জান্নাতে যাওয়ার তৌফিক দেও। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমার বাবাজিরা মা বোনেরা
আমি বলতেছিলাম আল্লাহর ঘর আছে কিন্তু ভগবানের ঘর নাই। এই ভগবানের ঘর খুঁজতে খুঁজতে ভারতের কিন্তু মহাশয়েরা আল্লাহর ঘরকে বেছে নিলেন। আপনারা ইতিহাসে খবরের কাগজে শুনেছেন, বিভিন্ন মিডিয়াতে দেখেছেন, এই ভারতের বাবরি মসজিদকে তারা দখল করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। এই বাবরি মসজিদটা হলো তাদের ভগবানের ঘর। ভগবানের নাম কি শুনবেন না, বাদ দিব, নাম হলো রামচন্দ্র। রামের স্ত্রীকে চুরি করে দিয়ে যায় লঙ্কা রাবণ, ভগবান কিছু বলতে পারে। ছোট্ট ভাই লক্ষণকে ধরে, লক্ষণ বলে আমিও তো জানি না, জটই নামে একটা পাখি, প্রমাণ করে দিল আমি বলতে পারি, আপনার স্ত্রীকে নিয়ে গেছে লঙ্কাপুরি। লঙ্কাপুরিটা কোথায় এটাও ভগবান জানে না। এখন হনুমানকে ডাকে, হনুমান চলে আসবে, সাত সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে লঙ্কাপুরিতে যেতে হবে। কেমনে পাড়ি দেওয়া যায়? তাই হনুমানের লেজ আর বানরের লেজ একত্রিত করে একটা সেতু নির্মাণ করলো। এই সেতুর উপর দিয়ে সাত সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে চলে গেল। লঙ্কাপুরিতে গিয়ে রাম রাবণে প্রচণ্ড যুদ্ধ বেজে গেল। যুদ্ধ করতে করতে লক্ষণকে লেগে গেল বাম। বিষণ্ণ কর্মী না হলে লক্ষণ বাঁচে না, কোথায় পাওয়া যাবে? গন্ধম্ব পাহাড়ে। হনুমানকে পাঠানো হলো গন্ধম্ব পাহাড়ে গিয়ে। তিনি বিষণ্ণ কর্মী ছিলেন না, তাই 22 মাইল ব্যাপী একখানা পাহাড় মাথায় করে নিয়ে রওনা হয়ে গেল। বুদ্ধ বলেছিল, যদি তোমার আসার পূর্বে সূর্য উদয় হয় তাহলে কিন্তু লক্ষণকে বাঁচা সম্ভব নয়। তখন তিনি দেখতেছেন পূর্ব দিকে সূর্য উদয় হয়। সূর্যকে ডেকে বলে, তোমার নাম কি? সূর্য বলে, আমার নামটা হলো ভানু। হনুমান বলে, আমিও তো হনু, আপনি হলেন ভানু আর আমি হলাম হনু। আসো একটু কাছাকাছি। যখনই সূর্য এসেছে, খপ করে ধরে সূর্যটাকে কানের হাড়ির মধ্যে রেখেছে। আপনারা জ্ঞানী গুণী সুশিক্ষিত অনেকেই উপস্থিত আছেন, আপনারা বলেন তো বাবাজি, পৃথিবী বড় না সূর্য বড়? কত বড়? 13 লক্ষ গুণ বড়। ওই সূর্যকে যদি হনুমানে 9 কোটি 30 লক্ষ মাইল আছে দূরে, ওই সূর্যকে যদি হনুমানে হাতে ধরে তাহলে তার হাতটা কত কোটি মাইল লম্বা, আর কানে যদি রাখে কানটা পৃথিবীর থেকে কত গুণ বড়। এই কথাগুলো আমার বুঝে আসে নাই, যার জন্য আমি হিন্দু থাকি না। তাই বলে কোন হিন্দুকে মুসলমান বানার জন্য আমি ভারত থেকে আসি না। কারণ পৃথিবীর যদি কেউ মুসলমান না, কার উপর জোর জুলুম করা যাবে না। লাগেরা ফিদ্দিন, ইসলামের মধ্যে কোনো জবরদস্তি নাই। স্বইচ্ছায় কেউ যদি ইসলাম গ্রহণ করে তাহলে ভাই হিসাবে মুসলমানদেরকে গ্রহণ করতে হবে। যেমন আজকে আপনাদের এলাকার কৃতি সন্তান আমার ভাই এই যে আব্দুল মেম্বার আব্দুল মান্নান মাস্টার সাহেব আমার সঙ্গে গত বলা হয় অক্টোবর থেকে 18 সালের অক্টোবর থেকে যোগাযোগ করতেছি। এই সবার পূর্বে না হলো তিনি 200 থেকে 250 বার মোবাইল করেছে। তেনার সহযোগিতায়, তেনার চেষ্টায়, আপনাদের সহযোগিতায় এই যে মাহফিলখানা অনুষ্ঠিত হচ্ছে, আমি আমার ভাই আব্দুল মান্নান মাস্টার সাহেবের জন্য দোয়া করি। আল্লাহ যেন অমর মার্কা কুয়াতি শক্তি দিয়ে বাকি জীবনটা জনসেবা করে যাওয়ার তৌফিক দেয়। সবাই বলেন আল্লাহ। আর যে সকল ভাইয়েরা
এই সভাটা আয়োজন করতে সহযোগিতা করেছে, তারাও যেন জান্নাতের মেহমান হয়। আপনারা যারা এসেছেন আপনারাও যেন জান্নাতি হয়ে যান। চিল্লায় বলে আল্লাহু আকবার, কালেমা পড়ি লা ইলাহা আমি দোয়া করি ভাইকে যেন সপরিবারে কাবা শরীফ জিয়ারত করার তৌফিক দান। সবাই বলেন আমিন। ভাই, কাবা শরীফ জিয়ারত করার সবার ভাগ্য হয় না। যাদের উপর অর্থ থাকিলে হয় না, আল্লাহর 70 বার নেক দৃষ্টি যাদের উপর হয় তারাই হজ করার সুযোগ পায়। আর কাবা শরীফের গিলাব যারা ধরবে তাদের জন্য জান্নাত খানা ওয়াজিব। পৃথিবীর বুকে এমন কোন দেবদেবতা আরাধনা উপাসনা করলে কিছুতেই মাপ পাওয়ার বুদ্ধি নাই, কারণ দেবদেবীরা হলো কলঙ্কিত কুলুষিত। আমি 33.5 কোটি দেবতার জীবনী পড়েছি, জীবনীগুলো শুনবেন একটু পরে। তার আগে আমি 30 পারা কোরআন শরীফ থেকে জবাব দিতে চেয়েছি, আমি বা আমরা কেন মুসলমান হলাম। এটা হলো কোরআনি মাহফিল, কোরআনের কিছু কথা না বললে অসমাপ্ত থেকে যায়। আবার যেহেতু আমি নবমুসলিম, একজন ব্রাহ্মণের সন্তান, আবার বেদ পুরাণের কথা না বললে সেটা একদিক দিয়ে অসমাপ্ত থেকে যায়। কথাটা ভুল বললাম না ঠিক? কাজে বেদ পুরাণ কোরআন হাদিস সমর্থন আজকের আলোচনা চলবে না বাদ, কিন্তু বাবাজিরা আপনাদের কিছু সময় দিতে হবে। যদি আপনারা সময় না দেন তাহলে তো আমি বলতে পারতাম। বলেন আল্লাহ আকবার, আল্লাহ কবুল মঞ্জুর করুক। সবাই বলেন আমি। তাহলে কালেমা পড়েন লা ইলাহা রসুল আমার পরশমুনি রে রে বা নাইসে কাঞ্চা সোনা। চিল্লে বলে আল্লাহ আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বাবাজিরা আপনাদের রেখে আমি মাঝে মাঝে কিছু গলায় দিচ্ছি, এটা কিন্তু একটা আদবের খেলা। তার কারণ হাদিসে আছে, তুমি যদি ভালো তরকারি পাক করো তো সুরা সুরা বলেন না ঝোল বলে, এই সুরা একটু বেশি করে দিবে, কারণ তোমার আশেপাশে 40 ঘরের মধ্যে যদি কোনো গরিব মানুষ থাকে তার বাড়িতে গোস্ত দেওয়ার মন যদি নাও চায় এক বাটি সুরা তাদের ছেলে সন্তানের জন্য দিবা। এটা হলো খানার আদব। কিন্তু এখন এই মুহূর্তে যদি কমিটি মহোদয়গণকে বলি যে ভাইজান আমাকে যেহেতু গরম একটু দিচ্ছেন সবাইকে আপনি দেন, তাহলে কি সম্ভব? কিন্তু আমাকে খেতে হচ্ছে, তার কারণ প্রতিদিন আল্লাহর মেহেরবানি এই যে ইলেকশনের পরে আমি ঢুকেছি 3 তারিখে বাংলার জমিনে। আপনাদের সাতক্ষীরা, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, সিলেট, তারপরে এদিকে চট্টগ্রাম থেকে আরম্ভ করে এই যে পঞ্চগড়, কুড়িগ্রাম, বিভিন্ন ডিস্ট্রিক্টে বাবাজিরা অগণিত প্রোগ্রাম আল্লাহ পাক আমাকে করেছে।
গতকালকে প্রোগ্রাম করেছি ওই যে আপনাদের নীলফামারী ডিস্ট্রিক্ট জল ঢাকা, সেখান থেকে সাড়ে তিনটায় গাড়ি ছেড়েছি, তারপরে আপনাদের এখানে আসেছি, তারপরে আবার আজকেও প্রোগ্রাম করে আল্লাহ যদি তৌফিক দান করেন আগামীকাল ওইখান থেকে প্রায় 20 কিলোমিটার দূরে আমাকে মাহফিল ধরতে হবে। আমি বুড়ো মানুষ, কুলাতে পারি না, যার জন্য মাঝে মাঝে গলাটা পরিষ্কার করার জন্য যদি খাই তাতে কি আপনাদের কারো আপত্তি আছে? বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা খালি মুখে থাকবেন কেন? আপনারা জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ, এই আল্লাহর নাম কালাম উচ্চারণ করতে আরবি হরফ লাগে কয়টা? চারটা। আলিফ লাম লাম হা, চারটা হরফ দ্বারা হলো আমার আল্লাহ। ভগবান উচ্চারণ করতে লাগে চারটা অক্ষর, ভগব ভগব একের বাদন্তান্ন, কিন্তু চার হলো হবে কি? ভগবানের হলো মায়ের, আল্লাহ পাকের জিদ হয়ে গেল। আল্লাহর নবী পাক জবানে বলেছেন, কোন বান্দা বান্দি যদি একবার আল্লাহর নামখানা জপ করে 440টা নেকি তার আমল নামায় লিপিবদ্ধ হয়, 40টা গুনাহ তার আমল নামা থেকে কেটে যায়। আর ভগর 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 যদি সারা জীবনে করা যায় একটা নেকিও, কথাটা ঠিক না? ঠিক ঠিক। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি দুনিয়াতে পড়ে তার জন্য বেহেস্তের ভিতরে এমন একটা গাছের সৃষ্টি হয় যেই গাছের ছায়ায় দুনিয়ার একটা নওজোয়ান যুবক 500 বছর তেজি ঘোড়া নিয়ে যদি দৌড়ায় তার ছায়াটা অতিক্রম করতে পারবে না। আজকে হরে রাম হরে কৃষ্ণ আমি যতই জপ তপ করি কোনো নেকি না। আল্লাহর রাসূলের নামটা যদি একবার বলা যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চারখানা হরফ আছে মিম হা মিম দাল দ্বারা মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নামের সমকক্ষ ওই 40টা নেকি 40টা গুনাহ মাফ হয়। কিন্তু আজকে কালী দুর্গা শিব সরস্বতী লক্ষ্মী যত দেবতার নাম জপ করা যায় একটারও নেকি পাওয়া যায় না। এই সকল জিনিসগুলো আমার বুঝে আসে না, যার জন্য আমি হিন্দু থাকি না। এখন কি বুঝে সর্মকার কর্মকার কামার কুমার মানি মেথর কই কুপরত হাড়িডম চান্ডাল কায়স্থ ক্ষত্রি ব্রাহ্মণ যৌন বৌদ্ধ ইহুদি নাসরা খ্রিস্টান ভাইয়েরা অমুসলিম আছে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কারণ পৃথিবীর যদি কোনো মানুষ আল্লাহর নাম নেয় না নেয় আল্লাহর কোন ঠিকানা নেই। এই যে বাইতুল্লাহ শরীফের নাম শুনেন নাই? হাজিরা দেখেছে? বলেন আল্লাহ। এই বাইতুল্লাহ শরীফের উপরে সপ্তম আসমানে আল্লাহ একটা মসজিদ তৈরি করেছে, এই মসজিদটার নাম হলো বাইতুল মামুর। এই বাইতুল মামুরে লক্ষ লক্ষ মুসল্লি একসঙ্গে নামাজ পড়তেছে, এরা হলো সবাই ফেরেশতা। প্রথম যেই দল ফেরেশতারা নামাজ পড়েছে এরা বের হওয়ার পর আর এক দল ঢুকতেছে। হাদিসের এবারতে এসেছে, প্রথম যেই দল ফেরেশতারা নামাজ পড়েছে এরা কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার জামাত করার সুযোগ পাবে না। ওই আল্লাহর ইবাদত করবেন না করবেন কা? কথাটা ঠিক না? যেই আল্লাহ পাক
আপনাদের কত বড় নিয়ামত দিয়েছে ভাইজান। আজকে জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে শোনানো হয়েছে আল্লাহ রাসূলের, এক কানে আযান আরেক কানে একা, ঠিক না বেটি? কিন্তু আমাকে শোনা হয়েছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। কৃষ্ণ হলো একটা ভণ্ড লম্প, তার কারণ তার জীবন চরিত্রে পাওয়া যায় অষ্টচকি সরোবরে স্নান করিতে গেল, উলঙ্গ অবস্থায় নারী সকল নামিল জলে, বসন রাখিল কিনারেতে, মোহনবাসী হাতে লইয়া কৃষ্ণ সরোবরের তীরেতে যায়, অষ্টচকির বসন গুলো বটলা পাকাইয়া কৃষ্ণ ওই বস্ত্রগুলো কদম গাছের ডালে ঝুলায়, মোহনবাসীর তালে তালে অষ্টচকি তৈ তৈ জলেতে খেলায়, স্নান সমাপ্ত করিয়া নারী সকল উঠিল কুলে, এদিক ওদিক তাকায় দেখে নাই রে বস্ত্র তাদের কিনারেতে, দুহস্ত দ্বারা তাদের গুপ্ত অঙ্গ থাকিয়ে ধরিল, একে একে ডাকিয়া কৃষ্ণ আলিঙ্গন করিল। এই জন্য হিন্দু আর মুসলমানের ধর্মটা হলো উল্টা। মুসলমানদের নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করা ওই রকমই ফরজ, কি কথাটা ঠিক না বেটি? কিন্তু হিন্দুর দেব দেবীরা পর্দা করে না। কালী মূর্তি দেখেছে ল্যাংটা, দুর্গা মূর্তি দেখেছে ল্যাংটা, যত দেব দেবী দেখবে সবাই হলো বিবস্ত, কথাটা ঠিক না বেটি? আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাত বছরের সন্তানকে যখন মক্কায় তপ করার জন্য আবু জাহেল আবু লাহাব সুমিয়ান খুমিয়ান বড় বড় কাফের নেতা সহ নারী পুরুষ একত্রিত হয়ে উলঙ্গ হয়ে তপ করতেছে, আল্লাহর হাবিব ওই বস্ত্রখানা পরিধান করে হাউ মাউ করে কাঁদতে এসে আবু জাহেল তাকে ভাতিজা তাড়াতাড়ি ল্যাংটা হয়, আল্লাহর নবী বলে চাচা জীবন দিব কিন্তু ইজ্জত দেখাবো না, চিল্লে বল আল্লাহ, নবীর চরিত্র ফুলের থেকেও এই বিশ্ব নবী হলো হিন্দুদের দেবতার দেবতা, গুরুর গুরু। আমার হিন্দু ভাইয়েরা চারটা যুগে বিশ্বাস, বলবো কি বাবা বলবো না মন খারাপ তারা করতেছে, চারটা যুগে বিশ্বাস, এক নাম্বার হলো সত্য, দুই নাম্বার হলো ত্রেথা, তিন নাম্বার হলো দাফর, চার নাম্বার হলো কলি, কি এটা শুনেন নি? সত্য ত্রেথা দাফর কলি, তাদের যুগ হলো চারটা। কলি যুগে অবতার হবেন কল্কি, তাকে অনুসরণ অনুকরণ করতে হবে, এটাই বেদ পুরাণে আছে। কিন্তু আমি বেদ পুরাণ রিসার্চ করে দেখেছি কল্কি অবতার হয়েছে আমার আপনার বিশ্ব নবী, কারণ কল্কি যেই সময় পৃথিবীর বুকে আসবেন সেই সময় সমাজটা হবে সরণদ্বীপ, সরণদ্বীপ মানে অন্ধকার, কারণ আল্লাহর হাবিব যেদিন জন্মগ্রহণ করে যেই সময় জন্মগ্রহণ করেছেন সেই সময় আরবের মানুষেরা মায়ের সঙ্গে জেনা করত, বোনের সাথে জেনা করত, তারাই একে অপরের সঙ্গে পুরুষে পুরুষে অবৈধ কাজে লিপ্ত হতো, এরপরে এতই অভাব অনটনে থাকতো, যদি কারো উট কারো পুকুরে পানি খাইতো তারা ওসিয়ত করে যেত বেটাকে, বেটা করত নাতিকে, নাতি করত পুত্র
শক্তিকে এইভাবে যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানি তারা এতই অভাবগ্রস্ত হলো, অভাবের তারণায় তারা মেয়ে মানুষের হায়ের পর্যন্ত চেটে খেয়েছিল। এই রকম অন্ধকারের মধ্যে আমার আপনার বিশ্ব নবী সরন্দ্বীপে জন্মগ্রহণ করেছে। তিনি মরু ব্রাহ্ম দেশে আসেন, তো আল্লাহর হাবিব জন্ম নিয়েছে মরুভূমিতে। তিন নাম্বার হলো, তিনি যেদিন জন্মগ্রহণ করবেন সেই দিনটা হবে মাসে দ্বাদশ তিথি, মানে চাঁদের ১২ তারিখ। দেখা যায় রবিউল আওয়াল ১২ই সোমবারে বিশ্ব নবী পৃথিবীর বুকে এসেছে। চিল্লায় বললে সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বারে দেখা যায় তার বাবার নাম হবে বিষ্ণু ভগৎ। বিষ্ণু মানে সৃষ্টিকর্তা, ভগৎ মানে দাস। আল্লাহর নবীর বাবার নাম ছিল আব্দুল্লাহ, যার অর্থটা দাঁড়ায় আল্লাহর দাস। কি বাবা বুঝাতে কি পারতেছি? কি আপনারা সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহু আকবার। পঞ্চম নম্বরে হলো তেনার মায়ের নাম হবে সুমতি। সুমতি মানে অত্যন্ত সুন্দরী। যেই সময় আল্লাহর রাসূল ধরাধামে এসেছেন মামেনার গর্ভে, মামেনার মতো বিশ্ব সুন্দরী দ্বিতীয় আর কে হইছিল না। ষষ্ঠ নম্বরে হলো তিনি অশ্বরোহী ঘোড়ার পিঠে অবতরণ করবেন, যুদ্ধ বিগ্রহ করবেন তীর ধনুকের দ্বারা। তেনার সহচর থাকবে চারজন, চারজন সহচর আবু বকর সিদ্দিক, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী কারামুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিল্লা বলে তিনি তেনার নামে প্রথম অক্ষরটা হবে ম, মদমদিতা। শেষের অক্ষরটা হবে দ, দোকারান্তে। এখন দেখা যায় ৩৫ কোটি দেবী দেবীর মধ্যে আল্লাহর নবীর নাম লিখতে গেলে প্রথম অক্ষর ম এবং শেষের অক্ষরটা হলো দ। ভীষণ ভক্ত সদা এবং তিনি গরুর গোস্ত খাওয়ার জন্য আদেশ করেছেন। এক ঈশ্বরকে নির্বাচন নির্ধারিত করে তিনি ধ্যানে মগ্ন থাকবেন, সেখান থেকে এসে তোমাদের কাছে প্রচার করবে লা ইলাহ হরতি পাবন ইল্লা ইলাহ পরম পদম জন্ম বৈকুণ্ঠ ইনুত নাম জপি মোহাম্মদম হতার মিন্দ্র হতার মিন্দ্র মহাসুরিন্দ্রা অল্ল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরম পুরুষণং অল্ল রসুলং মোহাম্মদং কং বরস লা ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদং রসুলুল্লাহ আমিনং ফাতেনং মক্কানং মদিনং হাচনং হোচনং বম 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 ক্রিং ক্রিং। তিনি বিশ্বের মানুষকে জানিয়ে দিবে, ও বিশ্বের মানুষেরা তোমরা যতই দেব দেবতার আরাধনা উপাসনা করো না কেন, কোন দেবতা বা দেবী তোমাদের উদ্ধার করতে পারবে না। একমাত্র সুপারিশকারী বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা এই সকল দিক ও বিভাগ যখন আমি দেখেছি, আমি সিদ্ধান্ত নিয়েছি যে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ ধর্ম হল ইসলাম। ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। আর মুসলমানদের ধর্মটা হল ইসলাম, ইসলাম হল সর্বশ্রেষ্ঠ ধর্ম। আর পৃথিবীর বুকে যত জাতি আছে
সর্বকার কর্মকার কামার কুমার মালী মেথর কৈক বড় ভারী জম চান্ডাল কায়স্থ কর্ত্রী ব্রাহ্মণ জৌন বৌদ্ধ ইহুদি নাসরা খ্রিস্টানের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হলো মুসলমান। কুমকুম খায়রা উম্মতি, সর্বশ্রেষ্ঠ জাতি হলো মুসলমান জাতি, বলেন আল্লাহ। তাই আম আজকে এই সর্বশ্রেষ্ঠ জাতি কাছে আমি আশ্রয় নিয়েছি, এটা কি আমি ঠিক করেছি না ভুল করেছি? এখন এই মুসলমান হতে গিয়ে আমার জীবনে কত বাধা, কত বিপদ ইত্যাদি, কিভাবে আমি মুসলমান হলাম, এই বাকি অংশটা কি আপনারা শুনবেন না শুনবেন না? বলেন আলহামদুলিল্লাহ। তার পূর্বে আমি বলতে চাই আমার প্রাণ প্রিয় ভাই, আজকে আল্লাহর দিনের জন্য শুধু আমি নই, আজকে দেখা যায় বিশ্বের সব আসমাইনেরা আপনাদেরও জানা কথা নয়, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহ তাআলা আনহা ইসলামের জন্য জীবন যৌবন পর্যন্ত ধনমাল আল্লাহর নবীর হাতে সঁপে দিয়েছে। আমার মা বোনেরা, তাই আপনারা যদি খাদিজার সঙ্গে জান্নাতে যেতে চান, মা রহিমার সঙ্গে জান্নাতে যেতে চান, মা আয়েশার সঙ্গে জান্নাতে যেতে চান, বা ফাতেমার সঙ্গে জান্নাতে যেতে চান, তাহলে আপনাদের আমল করতে হবে চারটা। কয়টা? চারটা। এক নম্বরের আমল পাঁচ ওয়াক্ত নামাজ। হিন্দু আর মুসলমানের মধ্যে পার্থক্য হলো একমাত্র নামাজ। যার ভিতর নামাজ নাই ইসলামে তার কোন অংশ নাই। আল্লাহর নবী উদাহরণ দিয়েছেন, মানুষের জন্য মাথা যেমন, মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ তেমন। পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়বে পাঁচটা তারা সম্মান পাবে। এক নম্বরে আল্লাহর রেজেকের অভাব দূর করে দিবে, দুই নম্বরে নামাজি ব্যক্তিদের আমল নামা ডান হাতে দিবে, তিন নম্বরে নামাজি ব্যক্তিদের কবরের আযাব হটায় দিবে, চতুর্থ নম্বরে নামাজি ব্যক্তিদেরকে ফুল ছেড়ার বিদ্যুৎ আকারে পার করে দিবে, পঞ্চম নম্বরে নামাজি ব্যক্তিরা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আমার বাবা জিরা জিরা হিসাব দিয়া আমরা জান্নাতে যাওয়া সম্ভব নয়। আল্লাহ যদি বলে বান্দা বান্দিরা জীবনে কয় মন কয়সের কয় ছোটা চালের ভাত খেয়েছ, জীবনে কয় মন ফল খেয়েছ, আনারস বেলতাল নারিকেল ইত্যাদি, বাবাজিরা বলার মতো কোনো ক্ষমতা নেই। কথাটা ঠিক না? ঠিক। তাই কবি বলে, ও রে জীবনের মালিক তুমি বিনে নাই কো ঠিকানা। কি বললে কি আপনাদের গুনাহ হবে? বলেন, ও রে জীবনের মালিক তুমি বিনে নাই কো ঠিকানা। কোরআন পড়তে মুখ দিলা, হাদিস দেখতে চোখু দিলা, আজান শুনতে কান দিলা, রে জীবনের মালিক তুমি বিনে নাই কো ঠিকানা। ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? তাহলে সবাই আল্লাহর নাম বলি, আল্লাহু আকবার।
আমার মা ও বোনেরা লক্ষ্য করেন, কবি বলেছেন, শুনো শুনো মা ভগ্নীগণ, শুনো পর্দার বর্ণনা, পর্দা করা আল্লাহর হুকুম, কোরআন খুলে দেখো না, সূরা নূরের চার রুকুতে ফরমাইয়াছেন রব্বানা, ও গো আমার দিনের নবী বলো যারা মোমেনা, দৃষ্টি সদা নিম্নে রাখবে, মাথা হতে পাঠা কিবে, অঙ্গের শোভা দেখাবে না, নিজ বাড়িতে থাকবে সদা, পাড়া গ্রামে ঘুরবে না, সর্বঙ্গ স্বামীর অধিকার, সর্বঙ্গ কার অধিকার? আমাদের ভারতের মধ্যে কতগুলো বাবা এনজিও বের হয়েছে, আপনাদের দেশে আসে কিনা তা জানি না, এই এনজিওদের অধীনে গিয়ে মা বোনেরা স্বামীকে ভুলে গিয়েছে, এনজিও স্বামী আসলে সুকরির মতো নর্তকীর মতো সাজগুজ করে, আর স্বামী বাড়িতে আসার সময় হলে পেত্তানির মতো সেজে থাকে, কথাটা ঠিক না? ঠিক না? অথচ আল্লাহর হাবিব বলেছে, তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ কোন বেগানা পুরুষকে দেখাবে না, তোমার স্বামী যদি বাড়িতে আসার সময় হয় তাহলে তুমি সাজগোজ করবা। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছয় মাস যাবত আল্লাহর হাবিবের সঙ্গে যুদ্ধ করে বাড়িতে ফিরার সময় হয়, বিবিকে চিঠি লিখে জানায়, বিবি এত তারিখে এতটার সময় জোহরের নামাজ পড়ে আমি যাব বাড়িতে, তুমি বিবি কোথাও যাইও না। আবু তালহার স্ত্রী চিন্তা করে, আমার প্রাণের স্বামী আজকে বাড়িতে আসবে, তাই উত্তম পোশাক পরিধান করে তিনি সাজগোজ করে উত্তম খানা তৈরি করতেছে, খানা পিনা রেডি হয়ে গেছে, দিকে জোহরের আজান হয়েছে, আবু তালহা বাড়িতে না ঢুকে সোজা মসজিদে চলে গেছে, আজান হলে মুসলমানদের জায়গা কোথায়? কিন্তু আমাদের দেশে অধিকাংশ মুসলমানদের জায়গা হলো টিভির পর্দায়, আপনাদের দেশে বোধহয় এমন কারবার নাই, দুঃখজনক কথা, আমার বাপজনেরা মুসলমান জানা হবে, আজান শুনবে, মসজিদে ঢুকবে, ওই অবস্থায় যদি মৃত্যু হয় শহীদের দরজা, আর টিভির পর্দায় যদি বসে বসে ওই সময়টা কাটায়, ওই অবস্থায় যদি আজরাইল আসে তার বক্তা হবে ফেরাউন নমরুদের, কথাটা ঠিক না? বেটি তার জাহান্নাম হবে যারা মূর্তি পূজা করে তাদের পায়ের নিচে, দুঃখ লাগে। আজকে আমি ছিলাম একজন মূর্তি পূজক ব্রাহ্মণ, আজকে আমি যদি আজান শুনে পাগলের মতো মসজিদে যাইতে পারি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া করতে পারি, কোরআন করতে পারি, কোরআনের তাফসীর করতে পারি, আপনারা মুসলমানের সন্তান, মুসলমান হয়ে কেন নামাজ পড়বেন? কি কথাটা ভুল বললাম না? ঠিক বলি, যদি তাই হয়ে থাকে তাহলে আজকের থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে আমরা কে রাজি আছি? নারায়ে তাকবীর আল্লাহ পাক আপনাদের জান্নাতের মেহমান হিসাবে কবুল করুক, আপনাদের মৃত্যু বাবা মা যারা কবরে আছে তাদের কবরের আযাবগুলো মাফ করে দাও আল্লাহ পাক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে আপনাদের জান্নাত নসিব করুন। আবু তালহার স্ত্রী এবার ওযু করতে যাবে, কিন্তু দেখে ঘরে সন্তান নাই, বাড়ির কোথাও খুঁজে পাচ্ছে না, আবু তালহার স্ত্রী চিন্তা করে, আমার স্বামী তো জোহরের নামাজ পড়ে আসতে চেয়েছে,
আসলে তো ছেলেটা দেখতে চাবে, সফর থেকে এসে মন চাবে আমি ছেলেটাকে কি দেখাবো। খুঁজতে খুঁজতে দেখে বাগানের মধ্যে ছেলেটা মৃত্যুবরণ করেছে, মৃত্যু সন্তানকে নিয়ে আবু তালহার স্ত্রী। এবার ঘরের ভিতর ঘুম পাড়ানের মতো সোহাইয়া তাকে ঢাকিয়ে রেখে নামাজ পড়ে স্বামীর জন্য উত্তম খানা নিয়ে অপেক্ষা করতেছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ফিরে এসেছে বিবির সঙ্গে, এবার খানা পিনা খেয়েছে। এরপরে স্যার বলা হয় চলে গেছে আবার আসর পড়তে, আসর পড়তে গিয়া এসার নামাজ পড়ে চলে আসছে। এলাকার লোকজন বিভিন্ন জেহাদের কথাগুলো শুনতে ছিল, বলতে বলতে এসার ওয়াক্ত বাড়িতে আসে, বিবি স্বামী স্ত্রী মিলে খানা পিনা খেয়েছে, এবার শয়ন করেছে, মিলন হয়েছে, খুশি করেছে স্বামীর মন, কিন্তু তবু মৃত্যু সন্তানের কথা বলে না। বলেন না সুবহানাল্লাহ, কাকে বলে সুবহানাল্লাহ। আর এখনকার আমাদের ভারতের মুসলমানদের মহিলাদের যদি বাপ্পা ভাই ব্রাদার আত্মীয় স্বজন মারা যায় মাইকের মতো কারো বাড়িতে যদি মৃত্যু হয় তাদের বাড়িতে কোন মেয়ে মানুষের গোলার আওয়াজ যতদূর যাবে এতদূর যাবত আল্লাহর গজব শুরু হয়ে যাবে। হ্যাঁ আফসোস করবে, দুঃখ করবে, কোন জায়গায় কোরআন শরীফ পড়বে, চোখের পানি গুলো সারবেন, নফল নামাজে দাঁড়াবেন, মুনাজাত করবেন, আপনার বাবা মা আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন, আল্লাহ তাদের কবরের আযাব গুলো মাফ করে দিবে। কি কথা ভুল বললাম না? ঠিক ঠিক। কিন্তু ঠাকুর পূজার মতো ওই যে ঘন্টা বাজাবে আর ঢাক ঢোল গুলো পিটাবে শব্দ করে করে হরি বল বলবেন, এটার কোনো লাভ নাই। কথাটা ঠিক কি ঠিক না বাবা? তাই আমার মা বোনেরা লক্ষ্য করেন, বহু কথা নিয়ে এসেছিলাম কিন্তু প্রায় ১২টা বাজতে চলছে। আমার বাবাজিরা কিছুদিন আগে আমি চরমনাই হুজুরের সঙ্গে জলসা করেছিলাম, চরমনাই হুজুর আমাকে বলেছে বাবা নব মুসলিম তুমি তো সারা বাংলাদেশের ওয়াজ করো কিন্তু বাবা একটা মশলা জানো, ১২টার পরে কিন্তু আলোচনা করা ঠিক নয়, কারণ অনেক ব্যক্তি তাহাজ্জুদ পড়বে, ১২টা পরে গেলে তাহাজ্জুদ পড়তে ভুলে যাবে, ফজরের নামাজ কাজা হয়ে যাবে, যারা শোভা করবে আর যারা শোভা শুনবে আর যারা বলবে এই নামাজ কাজা হওয়ার দরুন সবাই গুনাহগার হবে। কথাটা ঠিক না বেটা? তাই বাবাজিরা সংক্ষিপ্ত ভাবে আলোচনা করে যাচ্ছি, আপনারা কি মন খারাপ করতেছেন? আমার মা ও বোনেরা লক্ষ্য করেন, আপনাদের কাজ হলো চারটা, এক নাম্বারে পাঁচ ওয়াক্ত নামাজ, দুই নাম্বারে রমজান মাসের রোজা, তিন নাম্বারে করবেন পর্দা, চতুর্থ নাম্বারে স্বামীর খেদমত। এই চারটা কাজ করার জন্য আমাদের ভারতের কবি শিলিগুড়ি দাসপাড়ার কবি জিদারুর রহমান তিনি তেনার গ্রাম্য ভাষায় কবিতা লিখেছেন, জ্ঞান কর মা জ্ঞান, বর্তমান বাজারে তোমাদের দাম কমিল কেন, একে একে সব জিনিসের দাম বাড়িয়া যায়, মা বোনদের দাম কেন ড্যাম হইয়া যায়, আরে নারী জাতি অতি উত্তম ফুল কদমের ফুল, ওই নারীকে সম্মান করে আল্লাহ রাসুল, আরে ধানে ধনী টাকায় ধনী আরো ধনী ভাই মাটি, আরে শতপুত্র থাকলো দুঃখ যার ঘরে নাই বেটি, বেটি হলো বাগানের ফুল বাগান চমৎকার, আরে ফুল শূন্য বাগান যেমন দিনে অন্ধকার, নারী শূন্য বাড়ি তেমন নিধুয়া পাথা। এটা ভারতের ভাষা, আপনারা কি বুঝতেছেন? তাহলে আরেকটু বলবো, আমার মা বোনদের বিয়ে শাদী দিতে গেলে আপনাদের দেশে কি ডিমেন্টের ব্যবস্থা আছে? ডিমেন্ট দেওয়া কোরআন হাদিসে কোন জায়গায় আছে?
আছে, কিন্তু ডিমেন ছাড়া বিয়ে হয়। তাই কবি কবিতা লিখেছে, আরে গুষ্টি শুদ্ধ জমি নাই নাই ভিটে বাড়ি, বিয়ের কথা বললে ছেলে চাই হুন্ডা গাড়ি, আরে দেখতে শুনতে দেখায় ছেলে আয়ে বিয়ে পাঁচ, খোঁজ নিয়ে দেখা গেল নিত্য খেলায় তার, মেয়ের বাবা হত ভাগা হত ভাগিনী, বুদ্ধি নাকি পায় অল্প টাকায় জামাই একটা করে পাওয়া যায়, আরে বাঁচতে বাঁচতে গেল বাবা তেলিমালির বাড়ি, বিয়ের কথা বললে ছেলে চাই হুন্ডা গাড়ি, হুন্ডার পরি বর্তে দিল ফনিক সাইকেল ঘড়ি, শ্বশুরের সাইকেল পেয়ে ছেলে তিনজন জড়ায় সরি। কেন সে কথাটাও কবি লিখেছেন, হরেক রকমের ফিতা বাঁধিয়া খারে ফেলায় চুল, চুলে লাগালে ফুল তুলিয়া পিঠে ফেলায় বেনি, রাস্তা দিয়া যায় হাঁটিয়া শয়তানের নানি, শরণ না গিলে ডাক্তার ঢাকে পিটি কামু দাও, পাঁচ মিনিটে ঘুরি আসে মন্ডল পাড়ার গাও, আরে গাছের তল দেখি একটা বসাইছে কাছারি, শ্বশুর কিংবা আসিলে ভাসুর তোমরাই এখন সহিরা যাও, বৈশাখি হুজুর হাদিস কোরআনের কথা শুনলে মা বলে রাখিল খিলিয়া হাস, যার জন্য তোমার পিঠে ভাঙে মা কেলা বাস, কারো ভাঙিল হাত পাও কারো ছিঁড়িল কান, আরে কারো বা পিঠে আবাদ করে চাই নাই নিধান, কিলের চোটে কতক নারী গেল বাপের বাড়ি, রাগ করিয়া কতক নারী গলায় দিল দড়ি। তাই আমার মা বোনেরা অনেকগুলো কথা নিয়ে আসছি না, কিন্তু আজকে সম্পূর্ণ কথা সমাপ্ত করতে পারলাম না, এই জন্য আমি আপনাদের কাছে মাপ চাই। এখন বাবাজিরা আমি আপনাদেরকে শোনাতে চাই, আমি মুসলমান হতে গিয়ে কি কষ্ট কেলেসটা পাইলাম, আমার জীবন মারার জন্য সাতবার চেষ্টা করেছি, নয়বার আমি জেল হাজতে গিয়েছি, কত মায়ের পিটুনি খেয়ে মুসলমান হয়েছি, এই দুঃখ কষ্টের কথা সহ হিন্দু ভাইয়েরা যদি মমুষ্ট সময় হয় তাদেরকে ধরা ধরি কোন জায়গায় নিয়ে যাওয়া হয়, তুলসীতলা, এটা জানেন না? জানেন না তুলসীতলায় নিয়ে গিয়ে কোন মন্ত্রটা পড়া হয়, আপনারা কেউ শুনবেন না শুনবেন না, বলেন আল্লাহ। এই বিষয়গুলো বলার পূর্বে আমি আপনাদেরকে আমার দ্বিতীয় বক্তার সুরে সুর মিলাইয়া, যেহেতু জীবনের প্রথম এই এলাকায় এসেছি আল্লাহর ঘর মসজিদের জন্য, আমি আপনাদের কাছে দু হাত তুলে মোনাজাত করব। আপনারা জানেন যে তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেয়, এক নাম্বার হলো বাবা মার দোয়া, দুই নাম্বার হলো মুসাফিরের দোয়া, তিন নাম্বার হলো বাবাজিরা মজলুমের। তো আজকে আমি ভারত থেকে এসেছি একজন মুসাফির, ঠিক না বেটি? তাই অনেকের আশা আকাঙ্ক্ষা আছে যে প্রধান বক্তা যেহেতু বিদেশি মেহমান, আমরা যেটাই দিব মসজিদের জন্য তেনার হাতে দিব। তাই বাবাজি বেশি নয়, আমি দশজন মানুষের কাছে 10,000 টাকা করে আবদার করব, কমিটি সহ যে যেখানে আছি অল্প সময় কালেকশনটা করব, তারপরে আমি কেমনে মুসলমান হলাম, তুলসীতলায় কোন মন্ত্র পড়া হলো, এই সকল বিষয়গুলো আপনাদের সামনে বিস্তারিত বলে আজকে দোয়া করব, বলেন আল্লাহুম্মা আমিন। তাই আমার বাপজানেরা মা বোনেরা কেউ কি আছেন আল্লাহর রাস্তায় 10,000 টাকা, 5,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা, 500 টাকা, 200 টাকা, যে যা পারেন? আমি মেহমান হিসাবে মথুরা নবদ্বীপে গেলাম, সর্বপ্রথম গুরুদেব আমাকে তপজপ করতে দিলেন সূর্য দেবতার, দিবাকরণ দিবসেতে তব চরণং নমোধিতে নমস্তে নম, কাশ্যম সংসায়া সংহত তব চরণং সেবনং মম, তুলসী পুষ্পণং গঙ্গাজলং তব স্বর্গ বর্ষণং নমস্তে নম নম। হা হা,
কিন্তু এই সূর্য দেবতার জীবন চরিত্রে পাওয়া যায় কুন্তী দেবী অবিবাহিত মেয়ের সঙ্গে অবৈধ কাজে লিপ্ত হয়। আমি বললাম গুরুদেব যে সূর্য দেবতার নামখানা জপ তপ করে নরেশ পরেশ গণেশ হরিপদ কালীপদ সুমিত্রা সুশীলা বিমলারা মাপ পায়, এই সূর্য দেবতা যে কুন্তী দেবী অবিবাহিত মেয়ের সঙ্গে অবৈধ কাজে লিপ্ত হয়, এই সূর্য দেবতা মহাপাপ রাশির থেকে মাপ পাবে কোথায়? কথাটা ঠিক না? এইভাবে 33.5 কোটি দেবতার জীবনীতে পাওয়া যায়। লম্পটি ভণ্ডা বিচারা অন্য কিছু নয়, বলতে গেলে বহু সময় কারণ শাস্ত্র বিধানে আছে দিবাকরং দিবসীতে তব চরণং নমধিতে নমস্তে নম কার সমস্যং ছায়া সংঘত, পরিষ্কারভাবে বলা হয়েছে হে নারী সকল তোমরা দ্বিধা দ্বন্দ্ব না করিয়া আপন অপেক্ষা উৎকৃষ্ট পুরুষের সঙ্গে সহবার ভজনা করতে পারবে। তাই ওই ধর্মের উপরে আমার বুঝে আসে নাই, আমি মুসলমান হওয়ার সিদ্ধান্ত নিলাম ভাই, কিন্তু কোথায় যাব কার কাছে বলবো? বাড়িতে চলে আসলাম গোয়া কাছে বৃন্দাবন মথুরার থেকে, আমার বাড়ির পাশে এক ইমাম নাম হলো আব্দুল গফুর মুন্সি সাহেব, তেনাকে সমস্ত ঘটনা বললাম, বলার পরে গোপনে গোপনে আমি মুসলমান হয়ে গেলাম। বলেন না চিল্লে বলে আল্লাহ গোপনে গোপনে নামাজ শুরু করে দিলাম, বাবাজিরা দুই অক্ত নামাজ কনস্ট্রাক্ট করলাম হুজুরের বাড়িতে পড়ার জন্য, জোহর আর আসর মাগরিবের নামাজ পড়তাম আমার থাকার ঘরে, এসার নামাজ সমস্ত বাড়ির লোকজন যখন ঘুমায় যেত তখন বাবাজিরা নামাজ পড়ে ঘুমায় যাইতাম, ফজরের আজানের সঙ্গে উঠে ফল ওযু করে জঙ্গলের মধ্যে ফজরের নামাজ পড়ার জন্য দৌড়াইতাম। আমাদের ভারতের মধ্যে পাহাড়ি এলাকা, জঙ্গলে বাঘ ভালুক হাতি বানর অনেক কিছু আসে, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি ফজরের নামাজ জঙ্গলে পড়ব, এতে যদি হায়াত জানোয়ার আমাকে খেয়ে ফেলে খাবে তবু আমি নামাজ ছাড়ব না। আমার বাপ জানে না এইভাবে গোপনে গোপনে আমি নামাজ চালালাম 6 মাস। 6 মাসের মাথায় একদিন মাগরিবের নামাজ পড়ার জন্য আমার শোয়ার ঘরে আরম্ভ করেছি, দরজা দেওয়ার খেয়াল নাই, পিছনে আমার মা মুসলমানের মতো উঠা বসা দেখে বাড়ির লোকজন দেখে বাবাজিরা আমাকে সবাই মিলে বেদুম মারপিট করতে শুরু করে, মারতে মারতে আমার শরীরটা রক্তাক্ত হয়ে যায়। আমি অনুমান করলাম আমার পিঠ বয়ে পানি পড়তেছে, আমি আল্লাহর কাছে নিয়ত করলাম আল্লাহ এই মাই খাইতে খাইতে আমি যদি মরেও যাই তবু আমি নামাজ ছাড়ব না। কষ্ট করে ইবাদত করে বাবা দিরা নামাজ শেষ করার পর আমার মাকে জড়িয়ে ধরে আমি কেঁদে কেঁদে বলতে লাগলাম না, তোমরা আমাকে কোন অপরাধে মারতে এসেছ? মা বললেন বাবা তুমি কেন মুসলমানের মতো উঠা বসা করতেছ? মাকে বললাম মা যেই কালেমা পড়ে মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা চিতায় দেন না, কারণ বেদের মধ্যে পেয়েছি কোন হিন্দু যদি মুমূর্ষুর সময় হয় ধরাধরি করে তাকে তুলসীর তলায় নিয়ে গিয়ে দুইটা কালেমা শিক্ষা দেওয়া হয়, একটা হলো কলেমায় শাহাদত, কলেমা শাহাদত এই কায়দায় পড়ানো হয়, বলবো না বাদ দিব দিব এই দুইটা কালেমা পোড়ানোর পরে কোন হিন্দু যদি
তুলসীর তলায় মারানো যায়, তাকে ঘরে ঢুকানো হয় না, সমাজে নেওয়া হয় না। বেদ পুরাণ পড়ে দেখলাম ওই লোকটা হিন্দু থাকে না, কালেমা পড়ার পরে মুসলমান হয়ে যায়। ও মা, আমি যেই দিন থেকে বেদ পুরাণে পেয়েছি, আমাকে একদিন না একদিন মৃত্যুর আগে মুসলমান হওয়াই লাগবে, তাই আমি মুসলমান হয়েছি, এটাই কি আমার অপরাধ? এই কথা বলার সঙ্গে সঙ্গে মাসির মতো বল্লার মতো চতুর্দিক থেকে আমার ভাই কাকা জেঠা খুড়া ইত্যাদি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আমাকে বেধুম আকারে চোরের মতো মারতে শুরু করে। ভাইজান ক্ষত বিক্ষত শরীর আমার মা দুঃখিনী আর সহ্য করতে পারে না, দৌড়ে গিয়ে সবার কাছে জোর হাত করে ভিক্ষা দার করে। আমার দুই কাকা আমাকে একটা ঘরের মধ্যে তালাবদ্ধ করল, তিন দিন তিন রাত যাবত ভাইজান আমাকে এক মুঠ খাইতে দেওয়া হয় নাই, পিপাসিত অবস্থায় এক ঢোক পানি দেয় নাই। ভাইজান নির্যাতনের উপর নির্যাতন করতে করতে আল্লাহর মেহেরবানি আমার মা দুঃখিনী তিন দিনের মাথায় একদিন গভীর রাত্রিতে ওই চাবিটা চুরি করে আর আমাকে তালা খুলে দিয়ে বললেন, বেটারে যেহেতু তুই কিছুতেই হিন্দু থাকবা না মুসলমান হইয়া গিয়েছো হবা, যা যা বাবা তোর নির্যাতন আর সহ্য করতে পারি। ভাইজান আমাকে তালা খুলে দিয়ে চোরাই দরজা দিয়ে আমাকে বিদায় করলেন। আমি তিন দিনের না খাওয়া শরীর পিপাসিত ক্ষুধার্ত মার কাছে আমি দোয়া নিয়ে আশীর্বাদ দিয়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলা আল্লাহ বলে যখনই আমি চোরাই দরজায় পা দিয়েছি ডান পা, আল্লাহ পাক বীর বিক্রমের মতো আমার গায়ে শক্তি দিয়ে দিল, আমি একটা দৌড় দিয়ে দিলাম আমার বাড়ির থেকে 1.5 কিলোমিটার দূরে একটা রেল স্টেশন, যায়া দেখি একটা ট্রেন ছাড়তেছে কলকাতা হাওড়া স্টেশনে যাবে, ঝাঁপ দিয়া চললাম চলে গেলাম কলকাতায়। পরের দিনে শুক্রবার ছিল 11টা কিংবা 11:30টার সময় ট্রেন থেকে নেমে বাবাজিরা কলকাতা দমদম রোড কালীবাড়ি মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে আমি সমস্ত ঘটনা খুলে বললাম। তিনি আমার পিতা সমকক্ষ হয়ে মসজিদে নিয়ে গেলেন, মুসল্লিদের কাছে কিছু পয়সা নিলেন, পরের দিনে কোটে তুলে আমার নামে এবিডিবেট করিয়া দিলেন। কেলের যাতনা বহু আছে আমার জীবনে, একদিনে বলা সম্ভব নয়। আপনারা যদি ভালো মনে করেন আমার বর্তমান ভাই, কারণ আমি ভাই ছাড়ছি একজন, পেয়েছি আমি হাজার হাজার ভাই, বলে সুবহানাল্লাহ। কাজেই ওনার কাছে আমার যোগাযোগ নাম্বার আছে, তারপরে মোনাজাতের পরে যদি আপনারা ভালো মনে করেন আমার নাম্বার আছে, ইন্ডিয়ান নাম্বার, এবং আমার ম্যানেজারের নাম্বার আছে, উনি একটা সিম আমাকে দিয়েছে, দুইটা হলো আপনাদের গ্রামীণ সিম আর একটা ইন্ডিয়ান নাম্বার, কার্ড আছে কার্ডটা নিয়ে যাবেন যদি আপনারা মাহফিল করতে চান। ইনশাল্লাহ আমাকে সময় দিবেন 9টার থেকে 12টা পর্যন্ত, 3 ঘন্টার মধ্যে বেদ পুরাণ রামায়ণ গীতা কোরআন হাদিস দুইটা সমন্বয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। কাজে বাবাজি শুরু থেকেই পর্যন্ত যে আলোচনাগুলো আমি করলাম, আমি কি কোন ধর্মের বিরুদ্ধে কথা বলেছি, কার দুর্নাম দুর্নীতি করেছি, কোন রাজনীতি কথা বলেছি,
আমি একমাত্র ইসলাম সর্বশ্রেষ্ঠ আল্লাহর ধর্ম ইসলাম, এটাই আপনাদেরকে বুঝাই। আর সর্বশ্রেষ্ঠ নবী হলো আমার আপনার জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথাটা কি ঠিক বললাম না বেঠিক? আর পরিশেষে আপনাদের কাছে আকুল আবেদন রেখে যাচ্ছি, বাবাজিরা এই মসজিদটা যারা যারা সহযোগিতা করতেছেন, যারা নির্মাণ করার জন্য যারা কমিটির মধ্যে আছেন, তাদের মধ্যে তিনটা জিনিস লাগবে। এক নম্বরে লাগবে মন, আন্তরিকতা। দুই নম্বরে সবাইকে কিছু কিছু দিতে হবে ধন। তারপরে মসজিদটা কমপ্লিট হলে এই মসজিদে নামাজ পড়ার জন্য দিতে হবে জোন। মন, ধন আর জোন, তিনটার সহিত আল্লাহ পাক আপনাদের জান্নাতি মেহমান বানায়। বলে সুবহানাল্লাহ। পরিশেষে আমি দোয়া করব, দোয়ার পূর্বে সভাপতি সাহেব হয়তো কিছু কথা বলবেন, তারপরে আমি দোয়া করতে চাই। কিছু কথা এখন আপনারা দোয়া না করে কেউ যাবেন না, এটা আমার বিশেষ। তার কারণ এই কাগজটা কিন্তু পবিত্র কাগজ, ঠিক না বেটি? এটা মসজিদের উদ্যোগে, এই মসজিদের লাইনে এই ফাটা খ্রিস্টের নাম থাকবে, গুন্ডা খ্রিস্টের নাম থাকবে, এটা আমি নিষেধ। আমি তার পরিচয় দিতে চাই, আমি পরিচয় দিতে চাই আমার আপনার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাটা ঠিক না বেটি? আপনারা শুনে খুশি হবেন যে আল্লাহ পাক আমাকে দুইটা ছেলে দিয়েছে, দুইটা ছেলে 30 পারা কোরআনের হাফেজ হয়েছে, দাওরা ফারেক করেছে, দুইটা মেয়ে 30 পারা কোরআনের হাফেজ, দুইটা জামাইকে আল্লাহ পাক মুফতি মিলায় দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ার বদলতে এই 30-40 বছরের মধ্যে জ্ঞাতি গোষ্ঠী আত্মীয় স্বজন মিলে আমার গোষ্ঠীর থেকে 91 জন মুসলমান হয়েছে। এরা বিভিন্ন নির্যাতিত বিভিন্ন জায়গায়, অনেকে জেল হাজতেও আছে, তাদেরকে নিয়ে আল্লাহর রহমতে আমার বড় ছেলে হাফেজ মাওলানা মুফতি ওমর ফারুক সিদ্দিক, যদি মেম্বার সাহেব আমার সঙ্গে যোগাযোগ করে তাহলে আগামী বছর আমার ছেলে সহ এখানে বক্তৃতা দেওয়ার জন্য আসবো। আমার ছেলে এত বড় আলেম যে অন্যান্য বক্তাদেরকে 7 দিন 8 দিন 1 মাস 2 মাস আগে সিলেবাস দেওয়া লাগে, কোরআন শরীফের অমুক সুরাত থেকে আলোচনা করতে হবে। কিন্তু আল্লাহর মেহেরবানি, এটা গর্ব করে বলতেছি না, আমার ছেলে হাফেজ মুফতি ওমর ফারুক টেবিলে বসবে, আপনি কোরআন শরীফ থেকে দিবেন, সঙ্গে সঙ্গে তফসির শুরু করে আল্লাহ আল্লাহ পাক তাকে জ্ঞান শক্তি দিয়েছে। তো ভাইজান, আমি বহু কষ্ট করে একটা নবমুসলিম মাদ্রাসা গড়েছি, স্থানটা হলো শিলিগুড়ি নিমতলা দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা। সেখানে বর্তমান 220 জন নবমুসলিম ছাত্র পড়াশোনা করতেছে। বলেন আলহামদুলিল্লাহ। এদের সারা বছরে থাকা খাওয়া পড়াশোনার খরচ দেওয়ার দায়িত্ব কার? আল্লাহর কোন ঠেকা পড়ে মুসলমানদেরকে দায়িত্ব দিয়েছে। কথাটা ঠিক না বেটি? কোন হিন্দু যদি মুসলমান হয় তাকে দেখাশোনা করার দায়িত্ব মুসলমানদের হয়, কারণ আল্লাহর নবীর জামানায় নব মুসলমানদেরকে পুরাতন মুসলমানেরা দেখাশোনা করেছে, যার জন্য আল্লাহ পাক তাদের নামখানা কোরআন শরীফে আনসার রেখেছে। তাই যদি সম্ভব হয় এই নব মুসলমান ভাইদের 30 পারা কোরআন শরীফ শিক্ষার জন্য এই মাদ্রাসায় বেশি না
আপনার বাবা মা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকেই মারা গিয়েছে, তাদের রুহ সাফায়াতের জন্য যদি দুই এক জেল কোরআন শরীফের হাদিয়া, কোরআন শরীফের হাদিয়া বেশি নয়, মাত্র 120 টাকা করে হলেই একটা কোরআন শরীফ ভারতে পাওয়া যায়, আপনাদের বাংলাদেশে 120 টাকা। কাজে 10-20-5 যে যা পারেন, মুনাজাতের পরে সম্ভব হলে আমার হাতে দিবেন, আর না হলে আমার এই প্রতিষ্ঠানটার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সেখানে 70 জন নবমুসলিম 30 পারা কোরআন শরীফ হেফজ করতেছে, আল্লাহ যেন তাদেরকে হেফজ পুরাপুরি করায়, মুক্তি সনদ দেওয়ায়। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। কারণ আপনারাই আমার বাবা, আপনারাই আমার আত্মীয় স্বজন, আপনারাই আমার পাড়া প্রতিবেশী। কথাটা ঠিক না বেঠিক? দুঃখ কষ্টের কথা তো আমি আপনাদেরকে এখন নয়, মুনাজাতের পরে, আর মুনাজাতের পরে সম্ভব হলে আমার ম্যানেজার আছে, তার কাছ থেকে কার্ডগুলো নিয়ে যাবেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। রব্বানা মাফ করে দাও গুনাহগারের গুনাহ, গুনার বোঝা মাথায় লয়ে আমরা আল্লাহ কাঁদতেছি, মাফ করো মাফ করো আল্লাহ, মাবুদ মৌলা এলাহি। আল্লাহ আমার বর্তমান ভাই যেদিন থেকে মোবাইলে কথা হয়েছে সেই দিন থেকে আমার ভাই জনাব আব্দুল মান্নান মাস্টার মেম্বার সাহেব, আল্লাহ বহু পরিশ্রম করে অত্র মসজিদের কমিটি মহোদয়গণ বহুত পরিশ্রম করে আল্লাহ সভাটার আয়োজন করেছে, যারা যারা সহযোগিতা করেছে, আজকেও যারা মসজিদের জন্য সহযোগিতা করলেন, আল্লাহ আমি মেহমান হিসাবে দোয়া করি যাদের দরদের বাবা নাই মা নাই, এক্ষণে তাদের মা বাবার কবরের আযাব গুলো তুমি মাফ করে দাও। আমার ভাইয়েরা বাবাজিরা, যত রাত গভীর হয় দোকান খামার বাসা বাড়ি অফিস আদালতের দরজা গুলো বন্ধ হতে থাকে, আল্লাহর নবী বলে যত গভীর রাত হতে যায় আল্লাহর রহমতের দরজাগুলো প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান হতে হতে সপ্তম আসমানের রহমতের দরজাগুলো মুমিন মুসলমানদের জন্য ফটফট ফটফট করে খুলে যায়। আমি তাই আপনাদেরকে অনুরোধ করি, কার কি চাওয়া আছে গভীর রাত্রিতে আপনার নিজের চাওয়া নিজে নিজে 2-3 মিনিট আল্লাহর কাছে কেঁদে কেঁদে আমি সহ আমরা গোপন ভাবে যারা যারা যে যা চাইলাম, আমাদের চাহিদাগুলো আপনি ছাড়া আর কে হইতো জানল না, আল্লাহ আমি মুসাফির হিসাবে দোয়া করি আল্লাহ মেহেরবানি করে আমাদের গোপন চাহিদাগুলো তুমি পূরণ কর। আমরা অনেকেই আছি আল্লাহ বিপদগ্রস্ত অবস্থায় বিপদ থেকে আমাদের মুক্ত করো, অনেকেই আছি আমরা মিথ্যা মামলায় জড়িত মিথ্যা মামলার থেকে খালাস করো, অনেকেই ঋণ মহাজনে আছি ঋণ মহাজনগুলো পরিশোধ করার তৌফিক দাও, অনেকে বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যবসা বাণিজ্যে জড়িত আছে, আল্লাহ ব্যবসা বাণিজ্য গুলো তুমি উন্নতি করার তৌফিক দাও, আল্লাহ
এই মসজিদে যারা দান করলেন আরো দান করে মসজিদটা সমাপ্ত করার তৌফিক দেন। আমার ভাই মেম্বার সাহেব সহ যার যার বাবা মা কবরে চলে গেছে, এক্ষুনি তাদের কবরের আযাব গুলো তুমি মাফ করে দাও আল্লাহ। আমার দুঃখ কষ্টের কথা শুনে আমার নব মুসলমান মাদ্রাসার জন্য অনেকেই কোরআন শরীফের হাদিয়া বিভিন্ন দান ধিয়ান হয়তো করার নিয়ত করেছে, আনসারের খাতায় নাম খানা লেখে তাদের দানগুলো তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ অনেকেই পরীক্ষার্থী পরীক্ষার্থিনী তাদের পরীক্ষায় সুফলাফল দান করো। আল্লাহ জীবনের গুনাহ মাফ করে মদিনাওয়ালার খাতিরে আজকের মাহফিলখানা কবুল মঞ্জুর করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, আমিন সুম্মা আমিন। ইমানি কলেমা, তুহিদি কলেমা, আওয়েল আখিরি কলেমা, কলেমা এ তাইয়্যবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতুহু।